ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য প্রীতিয় শুভেচ্ছা। বন্ধুরা, আজকের যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি খুবই সুন্দর নোটিফিকেশন রয়েছে। তাহলে বন্ধুরা, এই নোটিফিকেশনটি বলে দিচ্ছি, তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন, ওদের নোটিফিকেশনটির মধ্যে আসার পর সেখানে বলা হয়েছে, আহমেদাবাদ স্থিত মাল্টি ন্যাশনাল কোম্পানি ফলট্রন ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড তাদের বিভিন্ন শপিং মলে বিভিন্ন পোস্টে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলি থেকে কিছু সংখ্যক ছেলে অথবা মেয়ে চাইছেন। এবং দেখুন, সেখানে বলা হয়েছে শূন্যপদ বলা হয়েছে টোটাল 500টি শূন্যপদ রয়েছে। এবং দেখুন, সেখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য। তাহলে দেখুন, আমরা ডিটেলসে বলেছি, প্লিজ বন্ধুরা যারা ইচ্ছুক রয়েছেন আপনারা ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে সেটা বুঝতে প্রবলেম হতে পারে বন্ধুরা। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে একটি আহমেদাবাদস্থিত একটি কোম্পানিতে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে শপিং মলে বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। এবং দেখুন, সেখানে বলা হয়েছে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলি থেকে সেখানে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে এবং ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এবং সেখানে পোস্টের সংখ্যা বলা হয়েছে শূন্যপদ 500টি এবং যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য কিছু করে থাকলে তাহলে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু যারা আবেদন করবেন সেখানে শর্তাবলী দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে হিন্দি ভাষা জানা আবশ্যক। তাহলে দেখুন, আপনাদের হিন্দিতে কথা বলতে জানা থাকতে হবে। এবং যারা আবেদন করবেন তাদের বয়স বলা হয়েছে 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। এবং দেখুন, সেখানে বলা হয়েছে নাম্বার 3 পয়েন্টের মধ্যে কোভিড নেগেটিভ সার্টিফিকেট আবশ্যক। তাহলে দেখুন, যারাই ইন্টারভিউ দিতে যাবেন ওদের সাথে কন্ট্যাক্ট করার পূর্বে আপনাদের যে নেগেটিভ সার্টিফিকেটটি সেটা কোভিড টেস্ট করিয়ে নেবেন এবং সেখানে নেগেটিভ সার্টিফিকেটটি সঙ্গে নিয়ে যেতে হবে। এবং দেখুন, সেখানে বলা হয়েছে ভ্যাকসিন সার্টিফিকেটও সেখানে ওদের সাথে আপলোড করতে হবে বা ওদের কাছে সাবমিট করতে হবে। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে বেতনক্রম ভাতা ও অন্যান্য সুবিধাও রয়েছে। তাহলে দেখুন, আপনাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে প্রতি মাসে 9,000 টাকা। এবং দেখুন, সেখানে বলা হয়েছে ফুডিং কোস্ট হিসাবে আপনাদের 2,000 টাকা পেয়ে যাচ্ছে। এবং দেখুন, প্রতি বছর একবার বাড়িতে আসা যাওয়া যাতায়াত খরচা কোম্পানি বহন করবে। তাহলে দেখুন, প্রতি বছর একবার সেখানে বাড়িতে আসা যাওয়ার খরচা কোম্পানি বহন করবে। এবং দেখুন, তাহলে দেখুন, সেখানে 3 পয়েন্টের মধ্যে বলা হয়েছে কর্মীদের থাকার ব্যবস্থা কোম্পানি বহন করবে। তাহলে দেখুন, যারা জয়েন করবেন সেখানে বলা হয়েছে কর্মীদের থাকার ব্যবস্থা কোম্পানি বহন করবে। এবং দেখুন, যারা ইচ্ছুক রয়েছেন এই কোম্পানিগুলোতে কাজ করার জন্য তাহলে দেখুন সেখানে কী কী প্রয়োজন। তার আগে ছোটোটি রিকোয়েস্ট করেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন, সেখানে বলা হচ্ছে 4 কপি ছবি এবং সেখানে আধার কার্ড সহ বায়োডাটা জমা দেওয়ার স্থান। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে আপনাদের 4 কপি ফটো প্রয়োজন এবং সঙ্গে আধার কার্ড এবং একটি বায়োডাটা তৈরি করতে হবে। তাহলে দেখুন, সেটি তৈরি করার পর সেখানে বলা হয়েছে জমা দেওয়ার যে ঠিকানা বলা হচ্ছে হুটেন হ্যাভেন সূর্য চৌমনি আগরতলা। এবং দেখুন, সেখানে বলা হয়েছে 7 দিনের মধ্যে ইন্টারভিউ অনলাইনের মাধ্যমে হবে। তাহলে দেখুন, সেই ঠিকানায় আপনারা গিয়ে যে আপনাদের বায়োডাটাটি জমা দিতে হবে। এবং দেখুন, সেখানে 7 দিনের মধ্যে জমা দিতে হবে। এবং দেখুন, সেখানে বলা হচ্ছে ইন্টারভিউ অনলাইনের মাধ্যমে হবে। তাহলে দেখুন, প্রথমে আপনারা এই নাম্বার বলা হয়েছে 8788777-1630। তাহলে এই নাম্বারে প্রথমে কল করবেন, কল করে সম্পূর্ণ বিষয়গুলো প্রথমে ক্লিয়ার হবেন। ক্লিয়ার হওয়ার পর যদি আপনার স্যাটিসফ্যাকশন থাকেন তাহলেই ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। এবং আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা, এই যে নোটিফিকেশনের সমস্ত বিষয়গুলো প্রথমে আপনারা যাচাই করবেন, যাচাই করার পর আপনারা ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। এখন যারাই আহমেদাবাদে যে ওদের কোম্পানিতে জয়েন করবেন, জয়েন করার পূর্বে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা চেষ্টা করবেন জানার। জানার পর যদি আপনারা ভালো লেগে থাকে তাহলেই ওদের কোম্পানিতে আপনারা যোগদান করবেন, আদারওয়াইজ আপনারা যোগদান করবেন না। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে আমি সম্পূর্ণ বিষয়টি বলে দেওয়ার চেষ্টা করেছি। তাও যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।